বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে রাতের অন্ধকারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত রামপুর গ্রাম পঞ্চায়েতের আদিয়ার এলাকায়। জানা গিয়েছে ওই মহিলার বয়স 36 বছর, তার স্বামী এবং বড় ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বর্তমানে ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন ওই মহিলা, তবে গতকাল রাতে পাশের গ্রামে বরযাত্রী গিয়েছিল তার ছেলে, সে কারণে এদিন রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। ছেলে বরযাত্রী থেকে গভীর রাতে বাড়িতে আসবে ভেবে দরজা খোলা রেখে ঘরে শুয়েছিলেন তিনি। সেই সুযোগে সিকান্দার সিং নামের 50 বর্ষ প্রতিবেশী এক প্রৌঢ় মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পাশাপাশি ঘটনার কথা বাইরে প্রকাশ করলে তাকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকালে তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দা এবং আত্মীয়দের জানান। সকলে মিলে অভিযুক্তের বাড়িতে গেলে পাল্টা অভিযুক্ত এবং তার পরিবারের লোকেরা অভিযোগকারীদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় নির্যাতিতাকে, গুরুতর চোট লাগে তার হাতে। ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই মহিলা। কি হয়েছে ঘটনা? ও রাতের বেলা আমাদের বাড়িতে 11:30 সময় আমাদের বাড়িতে গেছে, আর লাইটটা বন্ধ করে দিয়েছে। আমার বাড়িতে কেউ নাই, আমার মালিক নাই, আমার ছেলে নাই, ছোট ছেলে চলে গেছে রাতের বেলা, বিয়ে বাড়ি ছিল তো বরযাত্রী চলে গেছে, আমি একাই ছিলাম। আমি বলছি কি যে আমার যে ছেলে আছে, ছোট ছেলে আছে, তা আমি দরজাটা খুলে রাখছি যে ওই লাইটটা অফ করছে, তখন আমি চিনে নিলাম। তা আমি বলছি কি তুমি আমার বাড়িতে কেন ঢুকলা? ওই বিছানার মধ্যে ঢুকে পড়ে গেছে, 8 ঘন্টার মধ্যে বিছানার মধ্যে থাকে, উঠতে দিল না। তোমার সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক করছে? আমাকে বলছে কি যে তুমি যদি চিৎকার করবে না টুটি দাবে দিই, চিপে মেরে ফেল। কি নাম যে যে তোমার সঙ্গে এরকম করেছে, তার নাম কি? সিকিন্দর সিং। আমার তো স্বামী গরিব মানুষ, আমার স্বামী বাইরে থাকে, আমি গরিব মানুষ, কিন্তু আমাদের জন মঞ্জুরি করে খাইতে হয়। এরকম ঘটনা আমি বললাম, সব লোক বলছে কি যে সকালে বিচার হবে, তো সকালে বিচার হবে ঠিক আছে। যখন সব মিলে গেলাম বলছে কি মিলামেশ হয়ে যাবে, তখন লাঠি আর পাগাল দিয়ে একদম ওরা 5 বংশ, আমি তো একাই, এই যে হাতটা ভেঙে দিচ্ছে রাজেশ, ওই যে আর অরুণ, আর ওরা 5 বংশ আছে, কিন্তু রাজেশ অরুণ সিকিন্দর ওই যে মহিন্দর রাম প্রবেশ সবাই মিলে মেরেছে তোমাকে। ঘটনার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতার আত্মীয়রা, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওই যে হাতটা ভেঙে দিয়েছে, এখন আমরা কি চাইছি? আমরা অন্যায় চাইছি যে মেয়েটাকে যদি ওর স্বামী না রাখে তাহলে আমি কি করব? ওই মেয়েটাকে এখানে অন্যায় নিব আমরা, মানে বিচার, এখানকার বিচার আপনারা চাইছেন? হ্যাঁ, এখানকার বিচার আইনে আসলাম, আইনের বিচার কি হচ্ছে না হচ্ছে ওই বিচারটা আমরা নিব। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অভিযুক্ত সিকান্দার সিং এর ছেলে রাজেশ কুমার সিং এর সাথে, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ছাগল গরু বাচ্চা নিয়ে সবসময় কিছু না কিছু হতেই থাকে, হাওয়াতে ওরা এখন সুযোগ পেয়ে গেছে, সুযোগ পাওয়াতে ওরা কালকে রাতে বাড়িতে আমাদের তর্কতর্কি করে। আমরা বললাম ঠিক আছে তোমরা সকালে এসো, সকালে একটা মিউচুয়াল হবে, মিউচুয়ালে ওরা আসার সকাল 5টা 6টার দিকে ওরা আসে আমাদের বাড়িতে। বাড়িতে আসার পর ওরা কয়েকজন যুবককে নিয়ে আসে, যারা নেশা করে, আর ওদের হাতে অস্ত্রও ছিল, যেটা বার লোক বলে ওই অস্ত্রটা ওদের হাতে ছিল। কয়েকজন যুবক মানে 4-5 জন আছে ওইখানে, আর কিছু মহিলাকেও নিয়ে আসে ওরা, ওইখানে এসে তর্কাতর্কি করতে করতে মারপিট সব শুরু করে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।